আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি, কাজ করছি, আপনাদের জন্যই কাজ করে যাচ্ছি। আজকে যে গল্পটা নিয়ে আসবো সেটা হচ্ছে একজন বীরের ভালোবাসা, একজন বীরের দেশকে রক্ষা করবার জন্য কী ধরনের ত্যাগ স্বীকার করতে হয়, এবং সে যে আমাদেরকে চোখে আঙুলে দেখে গেছেন যে আমরা কীভাবে দেশকে ভালোবাসবো, কীভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো, কীভাবে দেশের জন্য কাজ করব। সেই বীর আর কেউ নেই, আমাদের পুরাতন শহরের, আমাদের পুরাতন ঢাকার অভয় দাস লেনের। মেজর ডক্টর আক্তার আহমেদ, উনি আসলে লাস্টের দিকে এসেছিলেন, ক্যাপ্টেন হয়েছিলেন, উনি ডাক্তারি পেশায় নিয়োজিত ছিলেন আর্মিতে। আর্মিতে ডাক্তারি পেশায় কাজ করতে উনি অকাতরে যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধ করতে যা যারা আহত হয়েছে তাদের সেবাদান করেছিলেন বনবরিয়া সেক্টরে। আমরা তাকে নিয়ে আলোচনা করব। যেই ভদ্রলোকরা পোস্টে দিয়েছেন তাদের সাথে আমার পরিচয় নেই, কিন্তু আমি ফেসবুক থেকে নিয়েছে, তাদেরকে জানাই লাখো সালাম, কোটি সালাম এবং ভালোবাসা। তারা যাতে আমাদের সাথে থাকে, আমাদেরকে ভুল না বুঝে আমাদের সাথে চ্যানেলের সাথে এগিয়ে চলার পথ অঙ্গীকার করে। আমরা তাদেরকে এবং তাদের পরিবারকে জানাই হাজারো হাজারো সালাম। আক্তার আহমেদের স্ত্রী খুকি আহমেদ, ওনাকে আমরা চাচি বলি, ওনাকে এখানে চাচি বলা হয়েছে, চাচিকে আমরা জানাচ্ছি লাখ লাখ সালাম। এরকম একজন ব্যক্তির স্ত্রী হতে পেরেছেন এটাও একটা ভাগ্যের ব্যাপার। উনি যে কী ত্যাগ স্বীকার করেছেন তা আমরা এই তার লেখার মধ্যেই পাই। আমরা আলোচনা করছি তার লেখাটিকে, তার লেখাটি সার সংক্ষেপ আমাদের হাতে এসেছে, আমরা সেই সার সংক্ষেপ তো হুবহু যেটা ফেসবুকে পেয়েছি সেটাই আমরা নিয়ে আজকে আলোচনা করব। 26 মার্চ মঙ্গলবার 2016, 6 বছর আগে আমরা চিরদিনের মতন হারিয়েছি 71-এর রণাঙ্গন বুক জিতিয়ে লড়াই করা চিকিৎসক সেনা কর্মকর্তা মেজর ডক্টর অবসর আক্তার আহমেদ বীর প্রতীককে। 6 বছর আগে উনি মারা গেছেন, উনি হয়তো বার্ধক্যজনিত কারণেই মারা গেছেন। যুদ্ধ করেছেন, প্রাণপণ যুদ্ধ করেছেন, অসম্ভব মেধাবী এবং সাহসী ছিলেন। উনি দেশকে ভালোবাসতেন, উনি দেশকে ভালোবাসার জন্যে, দেশকে স্বাধীন করবার জন্যে যেভাবে মানে যুদ্ধ করেছে, যা অসম্ভব, একটা বিশাল ব্যাপার। পুরাতন ঢাকার অবৈধ দাস লেনের এই বীর প্রতি ঢাকায় বীর 1970 সালে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। 71-এর মার্চে দায়িত্ব পালন করেছিলেন ব্রাউনবাড়িয়ায়। সেখানে 4 নম্বর বেঙ্গল রেজিমেন্টের সাফার জামিলের নেতৃত্বে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ব্রাউনবাড়িয়া বিদ্রোহকালে তিনি লেফটেন্যান্ট পদ রেজিমেন্ট মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 27 মার্চ 1971 দুপুর 12টার কাছাকাছি সময় দ্বিতীয় সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ তাকে ক্যাপ্টেন পদে ফিল্ড প্রমোশন প্রদান করেন। বিশাল ব্যাপার, উনি 2 দিনের মধ্যেই মেজর থেকে ক্যাপ্টেন হয়ে যান এবং ফিল্ডে প্রমোশন দিয়ে দেন। এখানে বোঝা যায় যে উনি কতটুকু মেধাবী এবং কতটুকু জ্ঞান সম্পন্ন ছিলেন, উনি কতটুকু সাহসী ছিলেন। যুদ্ধ চলাকালীনও তার প্রমোশন সেটাও সে হাতে নাতে নিয়ে নিয়েছেন। 71-এর ইতিহাস সম্পর্কে, বিশেষ করে সেক্টর 2 সম্পর্কে জ্ঞাত সবাই বিশ্রামগঞ্জ হাসপাতালে, মেঘালয় হাসপাতালে অথবা বাংলাদেশ ফিল্ড হাসপাতালে পদগুলোতে শব্দগুলোর সাথে পরিচিত। এই হাসপাতালগুলো গড়ে উঠেছিলেন তৎকালীন ক্যাপ্টেন ডক্টর আক্তার আহমেদের প্রচেষ্টায়। উনি আপ্রাণ চেষ্টা করে এখানে হাসপাতালগুলো গড়ে তুলেছিলেন। এই যে যেই স্থানগুলোর কথা বললাম, মেলাঘর বিশ্রামগঞ্জ হাসপাতাল, মেলাঘর হাসপাতাল অথবা বাংলাদেশের ফিল্ড হাসপাতাল, যেখানে অস্থায়ী ক্যাম্প হিসাবে তৈরি করা হয়েছিল, যুদ্ধ আহতরা এসেছিলেন তাদের প্রত্যেকেরই উনি সাহায্য করেছেন, প্রত্যেকেরই চিকিৎসা করেছেন, প্রত্যেকেরই সেবাদান করেছিলেন এবং নিজে যুদ্ধ করেছিলেন। অ্যাট এ টাইম যুদ্ধ করতেন এবং হাসপাতালের দায়িত্ব পালন করতেন। বিশাল একটি দায়িত্ব সম্পন্ন লোক ছিলেন। জীবনে প্রথম যখন জয় বাংলা উচ্চারণ করি তখন সে এটা ওনার কথা, আমি ওনার ভাষা থেকে বলছি, ওনার জীবন থেকে বলছি। জীবনে প্রথম যখন জয় বাংলা উচ্চারণ করি সেদিন ছিল 27 মার্চ 1971। হৃদয় স্পর্শী একটি বিবরণ তিনি লিখে গেছেন আমাদের জন্য। জয় বাংলা শুনে তাকে দেখলাম চার্লি কোম্পানির জোয়ানরা আমার দিকে হাত উঁচু করে বলছেন জয় বাংলা, জয় বাংলা। আমি সেটাতে ওদেরকে দেখে তাকে বললাম জয় বাংলা, কিন্তু বললাম যে নিচের কানে নিজে শুনতে পেলাম না। তখন বুঝলাম আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, মাঝপথে আটকে যাচ্ছে, মুখের উপর দিয়ে গড়গড় শব্দ করছে এবং একটি শব্দ শোনা যাচ্ছে না। পরে আবার যখন হাক দিলাম জয় বাংলা, এবার ঠিকই শুনতে পেলাম। সারা জীবন পাকিস্তানে বলে এসেছি, পাকিস্তান জিন্দাবাদ বলে এসেছি, সারা জীবন পাকিস্তানের পক্ষে কথা বলেছি, পাকিস্তান জিন্দাবাদ এই শব্দটি আমাদের মাথার মধ্যে ছিল, আমরা মাথা থেকে এটি সরাতে পারিনি। আমরা যখন হঠাৎ করে জয় বাংলা শব্দটি প্রথমবার উচ্চারণ করলাম তখন সম্পূর্ণ অপরিচিত এবং সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় আমরা এই কথাটা বলেছি। 200 বছর আমাদেরকে শাসন করেছে ইংরেজরা, সেই গ্লানি, সেই যে শিকড় আমাদের ভিতরে, সেই আবর্জনা আমাদের ভিতরে আটকে গেছে, সেটা সরাতে আমাদের অনেক সময় লেগেছে, সরতে চাইনি, অনেক কষ্ট করে, অনেক মানে ত্যাগ স্বীকার করে, অনেক মায়ের বুক খালি করে আমরা স্বাধীনতা পেয়েছি। 71-এর 26 মার্চ যখন আমরা আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, আবার যখন যুদ্ধে গেলাম তখন আমাদেরকে আবার এই পাকিস্তান জিন্দাবাদ কেটে আবার আমাদেরকে বলতে হচ্ছে জয় বাংলা। জয় বাংলা আমাদের কাছে পুরাতন শব্দ হলেও আমাদের মুখ থেকে একটি নতুন শব্দ রূপে বের হচ্ছে। আমরা চাচ্ছি জয় বাংলাটাকে আঁকড়ে ধরার জন্য এবং জয় বাংলাটা আমাদের হৃদয়ে ধারণ করার জন্য। এই কথাটি বলেছেন ডক্টর 71-এর বীরপ্রতীক ডক্টর হোসেন আহমেদ, ওনাকে জানেন হাজারো সালাম। আমাদের বুকের মধ্যে
আজীবন বেঁচে থাকুক, আমাদের সাথে সারা জীবন একসাথে আষ্টে পৃষ্টে আমাদের হৃদয়ে বেঁচে থাকুক। জয় বাংলা বলতে বলতে ওনার শরীর কাঁপতে থাকে এবং উনি একসময় এতভাবেই এক্সাইটেড হয়ে যায়, এতভাবে মানে জয় বলতে বলতে ওনার ভিতরে যে একটা আবেগ একটি অনুভূতি চলে আসে, ওনার শরীর ঘামতে থাকে, ওনার শরীর কাঁপতে থাকে, উনি মুহুমুহু শব্দে বলতে থাকে জয় বাংলা জয় বাংলা, চারদিক থেকে জয় বাংলা শব্দ আসতে থাকে। এই জন্য মুক্তির এক অপূর্ব স্বাদ সেই গলা ফাটিয়ে উচ্চারণ করা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বলতে বলতে গর্বের তৃপ্তির চরম সীমানায় পৌঁছে গেলাম। এই অবস্থায় কী করব ভেবে পাচ্ছিলাম না। সামনের দিকে গেছি, আধ মরা একটি গাছ ছিল, ওটাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ হাঁপাতে থাকলাম। উনি বলছেন যে আমরা যখন এক্সাইটেড, আমরা যখন জয় বাংলা বলতে বলতে সামনের দিকে এগোচ্ছি এবং শরীর খুব কাঁপতে থাকে এবং শরীরের সাথে একটি ঝাঁকুনি শুরু হয়, তখন আমরা কাকে জড়িয়ে ধরবো, কার সাথে এটির মত বিনিময় করবো, কাকে ভালোবাসবো, কাকে জানাবো যে আমরা জয় বাংলা পেয়ে গেছি, জয় বাংলা আমাদের দেশ, আমাদের মাটি, আমাদের মা। এই অবস্থায় উনি কাউকে সামনে না পেয়ে, সামনে একটি মরা গাছ ছিল, তাকে জড়িয়ে ধরে এবং তার সাথে মত বিনিময় করে কিছুক্ষণ কাঁপতে কাঁপতে বলতে থাকে জয় বাংলা জয় বাংলা। বারবার ফিরে যায় সেই মেজর আক্তার হোসেনের পরিবারের কাছে, ওনার গল্পের কাছে, ওনার স্মৃতির কাছে। ওনাকে আমরা ভালোবাসি, ভালোবাসা দিয়ে যাবো আজীবন। গত পরশু এইটা লেখাটা লিখেছেন যারা আমাদেরকে ফেসবুকে দিয়েছেন, তাদের কাছ থেকে আমরা পেয়েছিলাম এই লেখাটি, হুবহু আমি পড়ছি। গত পরশু 19 মার্চ শনিবার আমাদের ছোট কার্যালয়ে এসে হাজির হন মেজর আক্তারের স্ত্রী সহধর্মিনী, আমাদের অত্যন্ত কাছের, আমাদের অত্যন্ত কাছের চাচিমা খুকি আহমেদ। ওনার নাম হচ্ছে খুকি আহমেদ। তিনি আমাদের সিক্ত করলেন মহাসমুদ্রের চাইতে বেশি গভীর ভালোবাসা দিয়ে। উনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, আমাদেরকে অনেক কাছে চান, আমাদেরকে অনেক আদর করেন, উনি স্নেহ করেন। ওনার ভালোবাসা একেবারে মায়ের মতো, একেবারে নিজের কাছ থেকে উনি আমাদেরকে ভালোবাসেন। মেজর আক্তার আহমেদের বীর প্রতীক গায়ে যে জ্যাকেটটি দৃশ্যমান, যে জ্যাকেটটি নিয়ে পরে উনি যুদ্ধ করেছিলেন, যে জ্যাকেটটি পরে উনি সারা বাংলা ঘুরে বেড়াচ্ছিলেন, সেই জ্যাকেটটি আমাদেরকে দিয়ে গেলেন। আমরা কি পারবো সেই জ্যাকেটটির সম্মান রক্ষা করতে, আমরা কি পারবো এই জ্যাকেটটিকে ধরে রাখতে আজীবন, এটা আমাদের কাছে থাক, সম্মানের সাথে আমরা এই জ্যাকেটটিকে পাহারা দিব। এই সম্পত্তি গ্রহণ করেন গেরিলা 1971 সালে সমন্বয়ক আকবর হক এবং শাহিনা হাফিজ ডেইজি এর মূল্যবান সম্পদ, যা আজকে আমাদেরকে দিয়ে গেলেন, আমাদের এই সম্পত্তি ওনারা গ্রহণ করেছিলেন। এই জ্যাকেটটি তোমাদের কাছেই ছিল, আজীবন তোমাদের কাছেই থাকবে, আমূর্ত তোমরা এটা রক্ষা করবে, এই কথাটি উনি আমাদেরকে বলে গেছেন। এই জীবনে এমন ভালোবাসা কখনোই পাওয়া যায় না। কোন ভাষায় অনুভূতি ব্যক্ত করবো তা যায় না। সেক্টর 2 এর অন্যতম বীর যে জ্যাকেটটি গায়ে জড়িয়ে দাবিয়ে বেরিয়েছিলেন রণাঙ্গন ক্ষেত্রে, সে দায়িত্ব পালন করেছিলেন হাসপাতালে, সেই মহামূল্যবান জ্যাকেটটি আমরা সংরক্ষণ করব, আমাদেরকে দোয়া করবেন, আমরা এই জ্যাকেটটি সম্মানের সাথে আজীবন রক্ষা করতে পারি। আমরা ভালোবাসা জানাই এই পরিবারটিকে, আমরা ভালোবাসা জানাই দেশের সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে। আমরা জানি যে আগামীতে আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমরা সকল বীরদেরকে সালাম জানাই, সকল মুক্তিযোদ্ধাদেরকে সালাম জানাই। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আমরা এরকম অসংখ্য লেখা ফেসবুক থেকে নিয়ে আমরা পোস্ট করি, কেউ যদি আমাদের সাথে থাকেন দেখবেন শেয়ার করবেন। আর আপনারা যদি কোনো কিছু জানতে হয় বা জানাতে হয় বা আমাদের যদি কোনো ভুল থাকে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা অবশ্যই তা সংশোধন করব এবং সংশোধন করার জন্যই আছি। আপনারা ভালো থাকবেন আর বীর প্রতীকদেরকে সম্মান জানাবেন, তাদেরকে সালাম দিবেন, তাদেরকে আমাদের দেশের জন্য কাজ করার জন্য সম্মান জানাবেন, তার পরিবারদেরকে সম্মান জানাবেন। আমি সম্মান জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের ছনঘরের পক্ষ থেকে, আমাদের কাশফুল চ্যানেল আরেকটি আছে, সেই দুটি চ্যানেলের পক্ষ থেকে আমরা এই পরিবারকে লাখো সালাম জানাচ্ছি, জানাচ্ছি সম্মান, জানাচ্ছি ভালোবাসা, হৃদয়ের গভীর থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ সকল ভাই বোন বন্ধুদেরকে। প্রিয় ভাই বোন বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা আমাদের সাথে ছিলেন, ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শুনেছেন, আমাদের সাথে পথ চলেছেন, এই জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি পারেন, তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদের ভুলত্রুটিগুলো জানাবেন এবং শেয়ার করে বন্ধুবান্ধব ছড়িয়ে দেবেন, যাতে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসা আছে বিধায় আমরা অনেক দূর এগোতে পেরেছি। আমরা আপনাদের ভালোবাসা আছে বিধায় আজকে আমাদের চ্যানেলে এতগুলো কন্টেন্ট গিয়েছে এবং এত সাবস্ক্রাইব হচ্ছে। আপনারা আছেন বিধায় আমরা পথ চলতে পেরেছি, পথ চলার সাহস পাচ্ছি, পথকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। দিল্লি কত দূর না, দিল্লি অনেক দূরে না, দিল্লি কাছে চলে আসছে দিনকে দিন, দিল্লি আমাদের হাতে মুঠে চলে আসছে। আমরা দ্রুতই আমরা আরও দ্রুত আরও উন্নত করবো, আরও সামনের দিকে এগিয়ে যাবো এবং আপনাদের ভালোবাসা আরও সিক্ত হবে এবং আপনাদেরকে আরও কাছে পাবো। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বিশেষ করে শেয়ার এবং কমেন্টের মাধ্যমে বন্ধুবান্ধব ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।